বিশেষ ঘড়ি পাঠানো নিয়ে তোড়জোড় চলছে। প্রশ্ন উঠতেই পারে, কেন চাঁদে হঠাৎ ঘড়ি পাঠানো নিয়ে তোড়জোড় শুরু হলো? আমরা জানি পরাশক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া চন্দ্রপৃষ্ঠে স্থায়ী আস্তানা করার জন্য মহা প্রতিযোগিতায় নেমেছে, আর তাই চন্দ্র সময় নিয়েও তাদের মাথা ঘামাতে হচ্ছে। আমাদের জানা কথা যে চাঁদ আর পৃথিবীর দিনের পরিধিতে তারতম্য আছে, এটি এমন খুব মারাত্মক কিছু পার্থক্য নয়। এ যেমন পৃথিবীর একদিন চাঁদে প্রায় 56 মাইক্রোসেকেন্ড কম হয়। আপাত দৃষ্টিতে 56 মাইক্রোসেকেন্ড খুবই ক্ষুদ্র সময় মনে হলেও সময়ের এই হেরফের জমতে জমতে একসময় তা বড় অসঙ্গতির কারণ হতে পারে। আর তাই নাসা ও এর আন্তর্জাতিক অংশীদার মহাকাশ সংস্থাগুলো বর্তমানে চাঁদের সময়ের এই ধাঁধা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। চাঁদের সময় দ্রুত চলার বিষয়টি মাথায় রেখে নাসা চাঁদের জন্য সম্পূর্ণ নতুন একটি টাইম স্কেল তৈরি করতে চায়। এই টাইম স্কেল চন্দ্রপৃষ্ঠে অভিযান চালানোর সব দেশকে মেনে চলতে হবে। হোয়াইট হাউস চাচ্ছে 2026 সালের শেষ নাগাদ চাঁদের জন্য এমন নতুন সময়মাত্রা ঠিক করে নিক নাসা, কেননা ওই বছরই 5 দশকের মধ্যে প্রথমবারের মতো চাঁদে পুনরায় নভোচারী পাঠাবে নাসা। কিন্তু এই নিয়ে ভিন্ন মত আছে। চাঁদের ক্ষেত্রে বিজ্ঞানীদের ঘড়ি দ্রুত কমানোর ইচ্ছে নেই, তারা বরং পৃথিবীর সময়ের সাপেক্ষে চাঁদের সময়ের সঠিক পরিমাপ করতে চান। তবে চাঁদের সময়ের হিসেব নিয়ে একটি ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত, তা হলো তাদেরকে পৃথিবী থেকে চাঁদের সময় গণনার যন্ত্রপাতি পাঠাতে হবে।